হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, গরমে তো বাইরে যাওয়ার কোনো উপায় নেই, আর যেহেতু এখন পড়াশোনার স্কুল ছুটি, তো গরমের জন্য ঘরে বসেই সবসময় খেলা করে, কিছু করার নেই। তো চারিদিকে দেখো, খেলনা দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। তো সকাল সকাল একটু রান্না নেই বলে পড়াশোনার সঙ্গে একটু খেলা করছি। তো একা একা থাকে বাড়িতে, মনটা ভালো লাগে না, একটু ওর সঙ্গে খেলা করলে ওর ভালো লাগে, তাই জন্য পড়াশোনার সাথে একটু খেলা করছিলাম সকাল সকাল। তো তারপরে চলে যাব রান্না করতে। তো রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, পড়াশোনা আজকে কী দিয়ে ভাত খাবে দুপুরবেলা। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। আলু আর ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম। তো আমি এই যে আলু আর ডিমটা একটু তেলে নুন হলুদ দিয়ে আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম মশলা দেবো না, তবু একটুখানি, না দিলে হয় না, একটুখানি জিরের গুঁড়ি দিলাম আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ি দেব। এটা কিন্তু কালার হওয়ার জন্য, ঝাল হবে না। আর একটা মাত্র আমি শুকনো লঙ্কা উপর থেকে ছিঁড়ে দিয়েছি, যাতে একটু হালকা ঝাল ফ্লেভার আসে, ও তো এখনও ভালো করে ঝাল খেতেই পারে না। তো দেখো, ঝোলে তো ঝাল হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। তো আমি এখন ফোড়নে দিয়ে দেবো জিরা। জিরা খেতে একদমই পছন্দ করে না, তবুও একটু টেস্ট হওয়ার জন্য, যাতে গন্ধটা ফ্লেভারটা বেরোয়, তাই জন্য একটুখানি জিরা দিয়ে দিলাম ফোড়নে। আর কিন্তু আমি বেশি কোনো কিছু মশলাই দিইনি, দেখতে পেয়েছো তোমরা। তো একদম পাতলা ঝোল হবে ডিমের, কোনো একদম মশলা হবে না। তো এক পাশে আমি এই যে ভাত করে নিয়েছি দুপুরবেলা, এখন পড়াশোনা গরম গরম ভাত আর ডিমের ঝোল দিয়ে ভাত খাবে। তো দেখো কি তাড়াতাড়ি রান্নাটা একদম হয়ে গেছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চাদের কিন্তু এরকমভাবে খাওয়াতে খুবই ভালো লাগে। আর দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো, তো পড়াশোনা এখন দুপুরবেলা এটা দিয়েই খাবে। নামানোর আগে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি, যাতে সেন্টটা ভালো হয়। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আলুগুলো একদম গলে গেছে, যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর ঝোলের জালে তো নরম হয়েই গেছে। তো দেখো বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমরা তাড়াতাড়ি এটা ট্রাই করো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, টাটা।